হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো বর্তমানে যে ঘরটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। দেখো, এর বর্তমানে এটাকে লাইব্রেরি করে রাখা হয়েছে। এটাই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। যারা এই ঘরটা প্রথম দেখতেছেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলে যাবেন। আর নবীজি ঘরের বরাবর যদি আপনি সামনে দেখেন, তাহলে এখানে দেখতেছেন যে আবু জাহেলের ঘর। ঠিক আছে, এটা হচ্ছে আবু জাহেলের ঘর, যেটা বর্তমানে হাম্মাম করে রাখছে, বাথরুম করে রাখছে, বুঝছেন? যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন।